ধ্বংসের পথে কাকুলিয়া ফরেস্ট রেঞ্জ এলাকার জাতীয় সড়কের পাশে লাগানো গাছগুলি বগাফা বন দপ্তরের অধীন কাকুলিয়া ফরেস্ট রেঞ্জ। এই কাকুলিয়া ফরেস্ট রেঞ্জ এলাকার সাবরুম আগরতলা জাতীয় সড়কের দুপাশে রোড সাইড প্ল্যান্টেশনের নাম করে সরকারি কোষাগারে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে গাছের চারা লাগানো হয়, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে এই গাছের চারাগুলি বর্তমানে ধ্বংসের পথে। এ নিয়ে শুভবুদ্ধি সম্পন্ন মহলের প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ, কাকুলিয়া ফরেস্ট রেঞ্জ অফিসের রেঞ্জার শুভঙ্কর বিশ্বাস তার জন্য কিছুটা হলেও দায়ী, কারণ ওনার চরম গাফিলতি রয়েছে। রাস্তার পাশে গাছের চারাগুলি লাগানোর পর তা দেখাশোনা করার জন্য কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি। রেঞ্জার শুভঙ্কর বিশ্বাস প্রায় সময়ই অফিসে অনুপস্থিত থাকতেন বলে খবর। ফিল্ড ভিজিটের নাম করে তিনি বাড়িতে চলে যান বলে সূত্রে খবর, যার ফলে একদিকে যেমন রাস্তার পাশে লাগানো গাছের চারাগুলি নষ্ট হয়ে যাচ্ছে, তেমনি কাকুলিয়া ফরেস্ট রেঞ্জের অধীন বনাঞ্চল প্রতিনিয়ত ধ্বংস করছে বনদস্যুরা। তবে বনদস্যুদের সাথে রেঞ্জার শুভঙ্কর বিশ্বাসের কোনো গোপন আঁতাত রয়েছে কিনা তাও হয়তো তদন্তক্রমে বেরিয়ে আসতে পারে। এখন দেখার দপ্তর কি ব্যবস্থা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।